তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল আদালত। মঙ্গলবার দুবরাজপুরে আদালতে হাজির করানো হয়েছিল অনুব্রতকে। সেই মামলায় জামিন দেন বিচারক। ২০০০ টাকার বিনিময়ে তাকে দেওয়া হয়েছে জামিন। এই মামলার পরবর্তী শুনানি পয়লা জানুয়ারি। শিবঠাকুরে করা মামলায় অনুব্রত জামিন হলে তাকে নিয়ে যাওয়া হয় আসানসোল সংশোধনাগারে। মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী দাবি করেন, অভিযোগকারী এবং অভিযুক্ত দুজনের সাক্ষ্য এবং গোপন জবানবন্দি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এতদিন অনুব্রত পুলিশ হেফাজতে থাকাকালীন চুপ করেছিলেন। অবশ্য সোমবার জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছু কথা বলেছেন বলেও জানিয়েছেন সরকারি আইনজীবী। সেই কারণে অনুব্রতকে আরো সাতদিন পুলিশ হেফাজতে রাখার আবেদন করেন সরকারি আইনজীবী। মঙ্গলবার অনুব্রতের আইনজীবী অবশ্য কোনো কথা বলেনি, তিনি অনুব্রতের জন্য জামিন আবেদন করেন। মে ১০ শুনানির পর রায় স্থগিত রাখেন দুবরাজপুর আদালতের বিচারক অরিত্রিকা দাস। এরপর তিনি অনুব্রত জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার এই মামলার নথিপত্র দুবরাজপুর আদালত থেকে নিয়েছে ইডি। বীরভূমের বালিচুড়ি পঞ্চায়েতের মেজি গ্রামের বাসিন্দা শিব ঠাকুর গত সোমবার তিনি অনুব্রতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। জানান, ২০২১ সালে অনুব্রত তাকে করাটিপে খুন করার চেষ্টা করেছিল। উল্লেখ্য, গুরু প্রসাদ মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। তার আবেদনের সায় দেয় দিল্লির রাইস এভিনিউ আদালত। কিন্তু শিব ঠাকুরের করা এই অভিযোগের পর আপাতত অনুব্রত দিল্লি যাত্রা থমকে যায়। সেই জল এখন কর্তৃপক্ষ পড়ায় তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ১০।